চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর থানাধীন মাজান চা বাগান সংলগ্ন হাসানাবাদ সড়কে অবৈধভাবে পাহাড় টিলা কাজার দায়ে মামুনি অ্যাগ্রো কোম্পানির অভ্যন্তরের থেকে তিনটি এক্সকেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল রাত প্রায় দুটায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এ সময় তিনটি এক্সকেভেটর মেশিন ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। তার মধ্যে একটি এক্সকেভেটর ও একটি ড্রাম ট্রাক চেয়ারম্যান নারায়ণহাটের জিম্মায় দিয়ে বাকি দুটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।